বাসুরের ছেলে বলতেছে, কারণ একটা ছবি তুলছিল সেদিন আমার ছেলে, যেদিন ওর সাথে ওকে আমাকে নিয়ে ছবি তুলছে, বলতেছে আম্মা আপনি তো 10 বছরের ছোট হয়ে গেছেন, বয়স কমে গেছে আপনার, ছবি দেখে বোঝা যাচ্ছে আপনি আজকে তো আপনার 10 বছর কমে গেছে বয়স, বলতেছে আর কি। হ্যাঁ কথা হয়েছে, প্রতিদিন কথা হয় তো। সেদিন আমার ছেলের ছোট ছেলের সাথে বলছিল, বড় ছেলের কথা হয়েছিল, আমরা শুনছি যে কবির গ্রুপের লোক থেকে 3টা 10-এ 3টা বাজে ফোন করছিল ওখান থেকে, বলছে যে আমার ছেলেরা নাকি মুক্তি হয়েছে, আমাদের ছেলেরা মুক্তি পাইছে দস্যুদের হাত থেকে, এটা শুনছি। তখন আপনার অনুভূতি কি রকম ছিল মা হিসেবে? মা হিসাবে তখন তো আর মানে সেটা তো আর মানে বলে বুঝাতে পারবো না, অনেক খুশি হয়েছে, অনেক খারাপ লাগছে। আমি আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমি পুরো কান্না করে দিচ্ছি। আমার ছেলের বউ আমাকে 3টা বাজে বলে নাই, আমি অসুস্থ ছিলাম তাই 3টা 4টা 4টা 10-এ আমাকে, আমি যখন ঘুম থেকে উঠি তখন বলছে, আমি খুশিতে তো কান্না করে দিচ্ছি, এটা তো অনেক খুশি, এটা তো বলার মতো নেই, বাসা নেই আমার। এটা আমাদের মানে ঈদে যতটুকু ব্যথা পাইছিলাম, কারণ ছেলে নাই, অনেক মানে কষ্টে ঈদ করছি, ঈদ তো তেমন হয়নি। এটা আবার আমাদের মনে হচ্ছে আমাদের আবার নতুন ঈদ হচ্ছে, এটা থেকে আবার নতুন ঈদ শুরু হচ্ছে। ছেলে মুক্তি পাওয়ার আগে তো সব সময় আসলে মনে হতো যে ছেলে আসে নাকি, বলতেছে মা তোমরা তোমাদের মিথ্যা বলেছি, আমি আসলে অনেক কষ্টে আছি, আমাদের এরকম মানে অত্যাচার করে, এগুলো আসলে আমরা ঘুমে স্বপ্নে দেখতাম, এগুলো এগুলো চিন্তা করতে করতে থাকতাম আর কি। কষ্ট ছিল যে এগুলো আবার বলছে, বলতেছে যে আপনাদের সবকিছু বলা হয়নি। আসলে আমরা তো প্রথম প্রথম অনেক ভয়ে আতঙ্কে ছিলাম, অনেক কষ্ট পাইছি, এগুলো আসলে অনেক কষ্ট না, ওরা ইউজ করতে পারে নাই কমের ঠিকভাবে, ওয়াশরুম ইউজ করতে পারে না, পানি পাই নাই, 1 সপ্তাহ পর পর একদিন গোসল করছে, অনেক কষ্ট না, অ্যালার্জির সমস্যা হয়েছে, খাওয়া দাওয়া অনেক মানে মেনটেন করে চলতে হয়েছে, পুরে যাবে করে, এগুলো পরে শুনতেছি আর কি। প্রথমে কিন্তু আমাদের এরকম করে বলো নেই, কারণ অসুস্থ তো আমরা সব সময় শুধু মানে ভালো দিকটা বলতো। আমি তো জানি যে আমার তাহলে কষ্ট থাকলে ওগুলো বলবে না, আমি তখন বিশ্বাসই করতাম না ওগুলো বলতো, ওগুলা শুধু আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য, বেশি ভালো আছে ভালো আছে বলছে, কিন্তু দস্যুরা নির্যাতন না করলে কি হবে, ও তো অনেক কষ্ট ছিল, মানসিক নির্যাতন, ওরা ঘুমোতে পারে নাই, আমাদের আমরা যেমন ঘুমোতে পারি না, আমাদের ছেলেরাও আসলে ঘুমোতে পারে না, এটা আমি শুনছি, ওরা না বললে কি হবে। আমি তো বাইরে থেকে শুনছি, আমার আমার ছেলে শুধু সবসময় দুঃখ স্বপ্ন দেখতো, আমি এগুলা বাইরে থেকে শুনছি। এমনি তো আমার ছেলের সাথে কথা হয়েছিল যে ও আসবে না, ও 1 মাস পরে, 1 মাস খানেক লাগতে পারে, ও এখন আসবে না, আসতেছে না, জাহাজ উঠার একমাত্র কারণ হচ্ছে প্রমোশনের জন্য হচ্ছে আর কি। ও বলতেছে আমার এটা শেষ করে 1 মাস পরে আসবো, এটা বলছিল। বাকিটা এক প্রথমে শুনছিলাম যে 4 জন থাকবে, এখন তো শুনতেছি যে নিউজে শুনতেছি যে 2 জন চলে আসতেছে মানে ট্রেনে করে, আর বাকি 21 জন নাকি জাহাজে আসবে, এরকম শুনছে। আমার ছেলেও আসতেছে না তো।